যদি হিজাব নিয়ে যদি এত আপত্তি থেকে থাকে, ভবানীপুর উপনির্বাচনে তিনি কিন্তু গতকাল মাথায় হিজাব পরেই ফিরাদ হাকিমের সাথে, মন্ত্রী ফিরাদ হাকিমের সাথে ভোট প্রচার করছেন এবং একটা মসজিদে গিয়ে তিনি হাত তুলে দোয়াও করছেন। তাহলে ভোটের জন্য হিজাব পরা যায়, ভোট চাওয়ার জন্য হিজাব পরা যায়, অথচ হিজাব পরে কোনো মুসলিম মেয়ে সুরক্ষা বাহিনীর কোনো জায়গায় তারা ইন্টারভিউ দিতে পারবে না, এটা অত্যন্ত বৈপরীত্য। এবং এই বৈপরীত্য মমতা ব্যানার্জির কাছে আমরা বারবার দেখি। তিনি একসময় যা বলেন, বিরোধী নেত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে শাসক জায়গা থেকে তিনি তার উল্টো কথা বলেন। গতকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে আমরাও প্রকাশ করেছি এনবিটিভিতে। পুলিশ কনস্টেবল পদে যে 26 সেপ্টেম্বর এক্সাম রয়েছে, তার যে অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে অনেকগুলো কারণে, তার মধ্যে একটা কারণ দেখানো হয়েছে, অনেক মহিলাদের, মুসলিম মহিলাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে শুধুমাত্র হিজাব পরার অপরাধে। এবং শুধু একজনকে নাই, এরকম হিজাব পরার কারণে প্রায় কয়েকজন মহিলাকে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং তারা সেটা রীতিমতো প্রতিবাদও করেছে, এবং সেই প্রতিবাদ করতে গেলে তাদেরকে জেলে পাঠানোর হুমকিও দিয়েছে। এ বিষয়ে কী বলবেন? অত্যন্ত দুঃখজনক ঘটনা। গতকাল আমিও এই ভিডিওটা দেখেছি যে ভারতবর্ষের মতো জায়গায় যেখানে সংবিধানে এর কোনো স্কোপ দেয়া হয়নি, অথচ তারপরেও অলিখিতভাবে এই ধরনের একটি অত্যাচার এবং এই ধরনের একটি বঞ্চনা, এবং আর তার থেকে আরও বেশি করে বলা যায় এই ধরনের একটি বিদ্বেষ এখানে কাজ করছে। হিজাব বা কোনো ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে, ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে কোনোরকম কোনো এই ইন্টারভিউতে কোনো বাধা হবে এ ধরনের কোনো বিষয় যদি সংবিধানে থাকতো, তাহলে তাদের উচিত ছিল যে এই ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়া কী সেটা প্রকাশ করা। তারা সেটা করেনি। আমার মনে হয়েছে যে ওই জায়গাতে যারা বসে রয়েছে তারা হয় আরএসএস মাইন্ডেড, অথবা তারা এরকম কোনো ধর্মীয় বিদ্বেষ নিয়ে সেখানে বসে আছে, যার ফলে তাদের ভিতর দিয়ে এই ধরনের একটি কথা এসছে। যে মেয়েটি কালকে কথা বলছিল অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলছিল, এবং তারপরে সে যে পুলিশ অফিসারের সাথে তার কথা হয়েছে সেখানে সে সংবিধানের 25-28 যে ধারার কথা এবং ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে, ধর্মীয় যে অনুষ্ঠানের ব্যাপারে বা ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে যে কথাগুলো বলা রয়েছে, দৃঢ়তার সাথে ওই পুলিশ অফিসারের সামনে তোলার পরেও সেই পুলিশ অফিসার তাকে জেলে ঢোকানোর যে নিদান দিয়েছে, আমার এই ঘটনা থেকে এটাই মনে হয়েছে যে সোনারপুরে যে সুরা হোসেনের ব্যাপারে সেখানে পুলিশরা তারা যেভাবে তার উপরে অত্যাচার করেছে, এটা তো অত্যাচার করতে পারতোই না। সে কনস্টেবল হোক বা পুলিশ অফিসার হোক বা যেই হোক না কেন, সে যখন তাকে সেখান থেকে তুলে নিয়ে গেছে এবং সেটা যাওয়ার পরে তাকে যেভাবে মেরেছে, তো কয়েকজন মিলে তাকে তো তুলে নিয়ে তো অ্যারেস্ট করতে পারতো, অ্যারেস্ট করাটা খুব সহজ ছিল, কিন্তু যেভাবে তাকে করা হয়েছে পুলিশরাই মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা দেখাতে যাচ্ছে যে এভাবে উৎসাহিত হয়ে তারা মবলিঞ্চি করুক, গণপ্রহার করুক এবং প্রহারের ভিতর দিয়ে তাদেরকে শায়েস্তা করুক অথবা মেরে ফেলুক। তারই আরেকটি উদাহরণ হলো বাসন্তীতে রফিকুল ইসলামের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার মবলিঞ্চি হয়েছে। কেন না, আমার এ ব্যাপারে আমি অভিযোগ করব এই জায়গায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি পুলিশ মন্ত্রীও বটে, অথচ তার ভিতর কাছ থেকে এ পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনো বিবৃতি আসেনি, ফলে উত্তরোত্তর সেটা বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে, কেন সোনারপুরের সৌমেন দাস যে পুলিশ অফিসার, তার নেতৃত্বে একদল পুলিশ আর একজন পুলিশ কনস্টেবল পরিচয় দেওয়ার পরেও তাকে অ্যারেস্ট না করে বা তাকে থানায় তুলে নিয়ে গিয়ে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ না করে কেন তার উপরে অত্যাচার হয়েছে, এটাই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মৌনতা। আমার এই মৌনতা থেকে মনে হচ্ছিল, সন্দেহে আমি ভাবছিলাম যে এই মৌনতাটা কি ইনি প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে প্র্যাকটিস করেছেন যে আমার এই বিষয়ে চুপচাপ মেরে থাকতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম উত্তরপ্রদেশে একজন সাব ইন্সপেক্টরকে দাড়ি রাখার অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। উত্তরপ্রদেশের ছায়া কি এই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে এই ধরনের কথা বলাটা অতি সরলীকরণ হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনা প্রবাহ যেভাবে যায় তাতে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ছেলেদের মাথায় এটাই কাজ করছে যে উত্তরপ্রদেশের ছায়া বোধহয় পশ্চিমবঙ্গে আসছে। যদি পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশের ছায়া পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জন্যে ক্ষমতায় আনেনি যে তিনি উত্তরপ্রদেশের কোনো ছায়া পশ্চিমবঙ্গে স্থান দেবেন, বরং এ ব্যাপারে তার গর্জে ওঠার কথা ছিল। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার সম্পর্কে আমরা জেনেছি যেখানে যা কিছু ঘটেছে সেই জায়গায় তিনি ছুটে যান, অথচ এখানে তিনি রাজ্যের একজন প্রধান হয়ে সে ব্যাপারে একটা বিবৃতি দেওয়ার মতো ইচ্ছাও তার মধ্যে আমরা দেখতে পাইনি।
অথচ যদি হিজাব নিয়ে যদি এত আপত্তি থেকে থাকে, ভবানীপুর উপনির্বাচনে তিনি কিন্তু গতকাল মাথায় হিজাব পরেই ফিরহাদ হাকিমের সাথে, মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে ভোট প্রচার করছেন এবং একটা মসজিদে গিয়ে ধীরে ধীরে হাত তুলে দোয়াও করছেন। তাহলে ভোটের জন্য হিজাব পরা যায়, ভোট চাওয়ার জন্য হিজাব পরা যায়, অথচ হিজাব পরে কোনো মুসলিম মেয়ে সুরক্ষা বাহিনীর কোনো জায়গায় তারা ইন্টারভিউ দিতে পারবে না, এটা অত্যন্ত বৈপরীত্য। এবং এই বৈপরীত্য মমতা ব্যানার্জির কাছে আমরা বারবার দেখি। তিনি একসময় যা বলেন, বিরোধী নেত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে শাসক জায়গা থেকে তিনি তার উল্টো কথা বলেন এবং উল্টোভাবেই চলেন। এতে আলটিমেট আমার ধারণা, আমরা মনে করি যে এতে পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক ঐতিহ্য, পশ্চিমবঙ্গের মানুষরা যে এই মাত্র কয়েক মাস আগে টাটকে যা রায় দিয়েছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, বিদ্বেষের বিরুদ্ধে, সেই রায়কে তিনি হয়তো তার এই মৌনতা দিয়ে গোটা রায়কে অপমানিত করছেন বলেই আমার মনে হয়।